সবাইকে আমি মার্জিয়া মিমি আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা সবাই জানি যে কেমিক্যাল মুক্ত অর্গানিক প্রোডাক্ট আমাদের ত্বক এবং চুলের যত্নে সবথেকে বেশি উপকারী। আর তাছাড়া আমি নিজেও সব সময় আমার ত্বক ও চুলের যত্নে কেমিক্যাল মুক্ত অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করি। আর অ্যাজ ইউ ক্যান সি আজকে আমি একদমই অফিসে আসছি এবং আলহামদুলিল্লাহ আমার স্কিন অনেক 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 হেলদি এবং একদমই ফ্রেশ, তোমরা দেখতেই পাচ্ছ। আর এছাড়া আমার চুলও কিন্তু অনেক সিল্কি এবং হেলদি। সো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো, আর সেটা আমি করবো হচ্ছে রঙ্গন হার্বালসের ট্রাভেল প্যাকের সাহায্যে। কারণ স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের কথা বলতে গেলেই যদি আমরা ধরি যে কেমিক্যাল মুক্ত অর্গানিক প্রোডাক্ট ইউজ করব, তাহলে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় রঙ্গন হার্বালসের উপরে। আমরা আর কথা না বাড়ায় চলো শুরু করে দিই। ফার্স্টে আমরা চলে যাব সকালে। সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই কিন্তু ফেস ওয়াশ দিয়ে আমাদের মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিই। আমিও ঠিক সেম কাজটাই করি, কিন্তু এক্সেপশন হচ্ছে আমি মুলতানি মাটির মাস্কটাকেই ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করি। কারণ আসল মুলতানি মাটির সাথে বাদাম তেল এবং কিছু এসেনশিয়াল অয়েলের মিশ্রণ ঘটিয়ে বিশেষভাবে বানানো হয়েছে মুলতানি মাটির ফেস অ্যান্ড বডি মাস্ক, যেটা ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে আনে। মুখটা ভালোভাবে ধুয়ে আমি ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করি অ্যালো অলিভ অয়েল। বিকজ আমরা সবাই জানি অ্যালোভেরা হচ্ছে পৃথিবীর বেস্ট ময়েশ্চারাইজার, আর বিশেষ পদ্ধতিতে অ্যালোভেরার সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে অ্যালো অলিভ অয়েল তৈরি করা হয়েছে, যেটা আমার ত্বকের জন্য বেস্ট ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এরপর চলে যাচ্ছি দুপুরে। দুপুরে আমি যেটা করি সেটা হচ্ছে মুলতানি মাড মাস্ক নেই, দেন মুলতানি মাড মাস্কের 5/1 ভাগ পরিমাণ অ্যাক্টিভেটেড চারকোল গুঁড়া নেই, এবং সেই সাথে নেই 2-3 ফোঁটা ট্রি এসেনশিয়াল অয়েল। দেন বানিয়ে ফেলি একটা মাস্ক, আর এই মাস্কটাকেই আমি আমার ফেসে এবং পুরো শরীরে অ্যাপ্লাই করে 2-3 মিনিট স্ক্রাব করে দেন শুকিয়ে গেলে ধুয়ে ফেলি। এই মাস্কটি সপ্তাহে অন্তত 2-3 বার ব্যবহার করলে এটি ত্বকের ডেড সেলস দূর করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে। আর তাছাড়া পাশাপাশি গোসলের সময় কয়েক ফোঁটা ট্রি এসেনশিয়াল অয়েল যদি পানির সঙ্গে মিশিয়ে নাও, তাহলে কিন্তু অনেক অনেক ফ্রেশ লাগবে। সো চলে যাই এবার গোসলের পরে। গোসলের পরে আমি আমার সারা শরীরে এবং ফেসে অ্যালো অলিভ অয়েলটা ব্যবহার করি। ফেসে ব্যবহার করার সময় অ্যালো অলিভ অয়েলের সঙ্গে যদি 1-2 ফোঁটা ট্রি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু আরও আরও ভালো। রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি আবারও মুলতানি মাড মাস্কটি ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করি। দেন আমার মুখে, সারা শরীরে, হাতে, পায়ে অ্যালো অলিভ অয়েল ব্যবহার করি। আর একটা সিক্রেট তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে মেকআপ রিমুভার হিসেবেও কিন্তু তোমরা আমার মতো অ্যালো অলিভ অয়েলটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। আজকের ভিডিওটা আসলে তোমাদের সবার অনেক উপকারে আসবে। প্লিজ হচ্ছে নিচের লাল বাটনটাতে ক্লিক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো, আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে স্ক্রিনে ক্লিক করো, দেখতে পারবা। আর হ্যাঁ, অবশ্যই সবাই স্কিন কেয়ার করবা, হেয়ার কেয়ার করবা, নিজেদের যত্ন নিবা। আল্লাহ হাফেজ। আরেকটা জিনিস মনে রাখবা, রঙ্গনের উপাদান প্রাকৃতিক সমাধান।